আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা ডেজার্ট আইটেম। দেখতেই পাচ্ছেন আর এটা লাচ্চা সেমাই দিয়ে আমি করেছি। সো বেশি কথা বলবো না, চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন ঘি। আর এখানে আমি প্রাণের ঘিটা ব্যবহার করছি। আপনারা যে কোনো হোমমেড ঘি কিংবা অন্য ব্র্যান্ডের ঘিও এখানে ব্যবহার করতে পারেন। সো ঘিটা কিন্তু একটু গরম হয়ে আসবে। এখন এই ঘির মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঠবাদাম দিয়ে দিব। আর এখানে কাঠবাদাম ছাড়া আপনারা যে কোনো রেগুলার যে চীনাবাদামটা আছে এটাও ব্যবহার করতে পারেন। আমি হালকা একটু এটা ভেজে নেব, খুব বেশি এটা ভাজবো না। এটা কিন্তু ভাজা অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা খুব বেশি আমি ভাজতে যাব না, যেহেতু এখানে যখন আমি সেমাইটা দিব অলমোস্ট কিন্তু সব কিছুই ভাজা হয়ে যাবে। এখন আমি বাদাম এবং কিশমিশটা একটু সাইডে সরিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 3টার মতন সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দালচিনি। দালচিনির একটা স্টিক দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে এভাবে একটু ফেড়ে দিয়ে দিলাম। এখন এটা জাস্ট একটু ভেজে নিব যাতে এটা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। এটা কিন্তু অলমোস্ট স্মেল একটা ছড়াচ্ছে। এখন আমি এটা মিক্সড করে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা লাচ্চা সেমাই। এখানে আমি বনফুলের সেমাইটা ব্যবহার করছি আর এটা কিন্তু অলমোস্ট ভাজাই থাকে। সো এই সম্পূর্ণ প্যাকেটটা আমি এখানে দিয়ে দিলাম। আর এটা ভেঙে নেওয়ারও কোনো প্রয়োজন নেই, যেহেতু দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু অলমোস্ট ভাঙ্গা রয়েছে। আর যে সমস্ত সেমাইগুলো ভাঙ্গা থাকবে না, অবশ্যই হাতের সাহায্যে আপনারা একটু ভেঙে নেবেন। আর এখানে আরও একটি কথা বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি কোনো রকম বাদাম কিশমিশ কিছুই না থাকে, এই সেমাইটা ঘিতে ভেজে নিতে পারেন একটু মশলা দিয়ে। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু অসম্ভব মজা লাগে এই রেসিপিটি। অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো চিনিটা। চিনিটা অবশ্যই যার যার পছন্দ যেমন এইভাবে চিনিটা দিয়ে দিবেন। আর আরেকটা কথা হচ্ছে, এই ডেজার্টে কিন্তু চিনিটা খুব বেশি যে আপনারা দিবেন, এতে কিন্তু ডেজার্টের স্বাদটা একদমই ভালো আসবে না। চিনিটা একটু কম দিলেই সেমাইটা কিন্তু একটু শুকনো শুকনো ঝরঝরে থাকবে এবং খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর সম্পাপড়ি যে আমরা খাই দোকান থেকে কিনে, সেই সম্পাপড়ির মতো লাগে। এভাবে প্রসেসে আপনারা এটা বানিয়ে দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এত মজার একটা খাবার, না বানালে কিন্তু বুঝতেই পাবেন না। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চিনি দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সেমাইটা কিন্তু অনেক ক্রাঞ্চি একটা ভাব চলে আসবে। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু আমার কাছে মনে হয় একটু বেটার হয়। যারা লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আর এখানে আপনাদের যাদের হাতের কাছে মাওয়া থাকে আপনারা মাওয়াটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম এবং যে কোনো ডেজার্টে গুঁড়ো দুধ দিলে সেটা স্বাদ কিন্তু আমরা সবাই কম বেশি জানি অসম্ভব মজার হয়। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতন এই সেমাইটা ভেজে নিব। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো আপনাদের বাসায় যে কোনো অনুষ্ঠানে কিংবা বাচ্চাদের জন্য টিভি নিয়ে কিংবা বিকেল ভিউয়ার্স, এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন লাস্ট যে ফিনিশিংটা আছে, আমি 1 টিস্পুনের মতো উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে ঘিয়ের স্মেলটা এখানে ইন্ট্যাক্ট থাকে খাবারটার মধ্যে এবং খেতে কিন্তু যাতে ঘির একটা সুন্দর স্মেল আসে, এই জন্য ঘিটা আমি লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি এটা পরিবেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে এবং ঝরঝরে হয়েছে। আমি যেভাবে এটা করিয়েছি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেম প্রসেসই আপনারা যখন বাসায় করবেন আপনাদের রেজাল্টটাও ঠিক এমনই আসবে। উপর থেকে আমি একটু গুঁড়ো দুধ এভাবে ছড়িয়ে দিলাম। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন কিংবা এটা স্ক্রিপ করে যেতে পার, কোনো সমস্যা নেই। সো হয়ে গেল কিন্তু।
সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা ডেজার্ট। এটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের ডেজার্ট, কিংবা ভাজা লাচ্ছা সেমাই, যেটা স্বাদ আপনি সম্পাপড়ির মতন পাবেন। সেম প্রসেসে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সো আজকের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।